alaikum. Ramzanul Mubarak. Priyo darshok, priti nin shubhechha nin. Dekhte dekhte amra Ramzaner ekebari shesh prante chole eshechi. Ajo amra shikhe nebo hamdard ruhabza mojadar iftar onushthane ekti chomotkar recipe. আর সেটি তৈরি করে দেখাবেন ডাক্তার সুবর্ণা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে আপনি কি রেসিপি দেবেন আমাদেরকে? রুআবজা বাদাম মিল্কশেক। প্রিয় দর্শক, রুআবজা বাদাম মিল্কশেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিচ্ছি। 3 চা চামচ রুআবজা, তরল দুধ, ভাজা বাদাম। উপকরণ দেখে এলাম, আমরা তৈরি করতে শুরু করি। হ্যাঁ আপা, আমি একটু লাগছি আমার এখানে 150 মিলিলিটার দুধ আছে, আমি পুরাটাই নিয়ে নিচ্ছি। আমার বাদাম, ভাজা বাদাম, হ্যাঁ বাদামটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এটা কি চীনা বাদাম? এটা চীনা বাদাম, হ্যাঁ চীনা বাদামটা হাতের কাছেই থাকে, আমি হাতের কাছের উপকরণ দিয়ে বানাচ্ছি আপা। এটা কি তেলে ভেজে নিয়েছেন নাকি? না না না, নরমাল একটু তেলে নিয়েছি, একটু তেলে নিয়েছি, হ্যাঁ একটু তেলে নিয়েছি। দুধটা একটু ব্যালেন্স করে নিলে হয় কি? একটু মিশ্রণটা ভালো হয়, দুধের সাথে বাদামটা খুব ভালো যায়, তাই না? হ্যাঁ ভালো যায়, স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। বাসায় কি কি ধরনের ইফতার তৈরি করা হয় আপা? আসলে এখন তো চাকরিজীবী মহিলাদের যেটা হয় সব ঝটপট ইফতার করতে হয় আপা, একটু রাত্রিটা চেষ্টা করি সবসময় সময় কম লাগে, কিন্তু খুব পুষ্টিগুণে গুণান্বিত রেসিপিগুলো করতে সারাদিন রোজা থাকার পরে। এই যেমন ধরেন রুআবজার রেসিপিটা থাকবেই মাস্ট, যেহেতু রুআবজা আমাদের একটা পরিপূর্ণ পানীয়, তারপরে মানে হালিম জাতীয় কোনো কিছু, যেটা হচ্ছে সব কিছু, সব ভিটামিন মিনারেলস একসাথে থাকে। আর ভাজা পোড়াটা একটু কম করি আপা, ভাজা পোড়াটা খুবই কম হয়। ভাজা পোড়াটা মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে, আসলে বাচ্চা কাচ্চার যদি ইয়ে থাকে তখন দেখা যায়, তাছাড়া ভাজা পোড়া অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি 3 টেবিল চামচ ইয়ে দিয়ে দিলাম, রুআবজা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি আপা। খাওয়া দাওয়াটা আসলে রোজার মধ্যে না মানে ইফতারটাই হচ্ছে ফোকাস হয়, হ্যাঁ সারাদিন রোজার পর ইফতারটাই হচ্ছে ফোকাস হয়, তো চেষ্টা করি একটু খুব পুষ্টিগুণে সমন্বিত একটা খাবার তৈরি করতে। অনেকে বলেন কি যে ইফতারে ভাতটা খুব ভালো, যে ইফতার রোজা ভাঙার পর তারপর একটু ভাত খেয়ে নিলে সেটা ভালো, সেটা কি আসলেই ভালো? ইফতারের পর আপনি একটু সবজি জাতীয় তরকারির সাথে ভাত খেলেন, এটাই বেশি ভালো। মাছটা খেলাম, যেহেতু এই সেহরিতে আসলে খাওয়ার পরিমাণ এত কম হয়, যদিও বলি যে আমরা সেহরিতে ফুল পেটে খাওয়া হবে, কিন্তু ঘুমের থেকে উঠে বিভিন্ন কারণে সেহরিতে আসলে খাওয়াটা কম হয়। তার আরেকটা কারণ আছে কিন্তু, যে যেহেতু সময়টা পাল্টে যায়, ওর সময় তো আমরা নর্মাল পিরিয়ডে কখনো খাই না, মধ্যরাতে উঠে, সেই কারণে প্রথম দিকে তো আমি একদম খেতেই পারি না, পরের দিকে হয়তো অভ্যাস হয়ে গেলে তখন একটু খাওয়া হয়। চেরিতে হালকাই খাওয়া হয়, একটু খেজুর জাতীয় খাবার খাবেন, তারপরে পানীয় জাতীয় বেশি বেশি পানি খান। যে আপনি রুআবজার শরবত যদি 1 থেকে 2 গ্লাস খান আপনার কিন্তু সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে, এবং রুআবজা খুব তৃষ্ণা নিবারক। রোজার মধ্যে আসলে আমরা তো ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করি, তবুও যেহেতু আমাদের ব্যালেন্স থাকে না, তো আমি বলবো যারা বয়স্ক লোক, যারা ছোট মানুষ মানে টিনেজার, যারা রোজা থাকে, সবাই তো রোজার দিনে রোজা থাকে নিয়মিত, তাদের জন্য আমি বলবো যে আমাদের রুআবজার পাশাপাশি আমাদের হামদাদের একটা মাল্টিভিটামিন আছে সিনকারা, 6 চামচ করে রেগুলার যদি তারা খায় খুব ভালো একটা প্রোডাক্ট, ইনশাল্লাহ আপনার পুষ্টিগুণ সম্পূর্ণ, তার কোনো সমস্যা হবে না, সে শান্তিমতো রোজাটা রাখতে পারবে। যাক নতুন একটা জিনিস শিখলাম,
তাহলে সিনকারাটা আসলে ওই রকমই প্রোডাক্ট, আমরা ছোটবেলা থেকে খাই। আসলে আপা হামদর্দ একটা হলিস্টিক ট্রিটমেন্টের জায়গা। আপা আমার রু আবজা বাদাম মিল্ক শেক তৈরি হয়ে গেল এটা আপনার জন্য। খুব সুন্দর হয়েছে, খুবই দেখতেও খুব সুন্দর, আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর এটা আমি বাসায় তৈরি করে খাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই চমৎকার রেসিপিটি তৈরি করে খেতে হলে দেখে নিতে হবে প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে একটি ব্লেন্ডারে তরল দুধ ভাজা বাদাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করা হয়ে গেলে একটি সার্ভিং গ্লাসে মিল্কশেক ঢেলে এতে 3 চা চামচ রু আবজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করি মজাদার রু আবজা বাদাম মিল্কশেক। আপনাকে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপা আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, ধন্যবাদ হামদাদ রু আবজা মজাদার ইফতার অনুষ্ঠানকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হামদর্দ রু আবজা মজাদার ইফতার অনুষ্ঠান থেকে। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। খোদা হাফেজ।